আমরা যথেষ্ট কনফিডেন্ট যে 15 তারিখের আগে ইনশাআল্লাহ টিম একটা ভালো শেপের মধ্যে আসবে। প্র্যাকটিস ম্যাচগুলি খেলে ডিফারেন্ট উইকেটে খেলতেছে, ওমানে এক ধরনের উইকেটে খেলেছে, আবুধাবিতে আরেক ধরনের উইকেটে খেলেছে, যেহেতু বিশ্বকাপের খেলাগুলি এই সমস্ত ভেন্যুতে আছে। তো সেই সময় মনে করি যে খুব 15 তারিখের মধ্যে টিম একটা ভালো শেপের মধ্যে চলে আসবে এবং আমরা 17 তারিখ থেকে এবং আমাদের মিশনটা ভালো মতো শুরু হবে। প্র্যাকটিস ম্যাচে আপস অ্যান্ড ডাউন হবে, কারণ এখানে অনেক কিছু দেখা হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছু মিলে কিন্তু সবাইকে কিন্তু ঠিক অ্যাসিস্ট করা হয় ওইভাবে কীভাবে সবাই প্রিপেয়ার হচ্ছে। তো সেই সময় আমি মনে করি এটা খুব ভালো সুযোগ পেয়েছে। ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলি ম্যাচ খেলছে, সহজে কিন্তু এতগুলি ম্যাচ পাওয়া যায় না প্রস্তুতি ম্যাচ হিসাবে। তো নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করার জন্য একটা ভালো সুযোগ এসছে এবং 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা ভালো শিখতে পারি।